আবারও বাড়ছে পানি, সুনামগঞ্জে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা। টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। এতে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি এবং দীর্ঘস্থায়ী হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত সুরমা নদীর পানি 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 185 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে বন্যার পানি ধীর গতিতে কমায় এখনও অনেকের বাড়ি ঘর থেকে পানি নামেনি, ফলে আশ্রয়কেন্দ্রে থেকে মানুষ বাড়ি ফিরতে পারেনি। এর মধ্যে বুধবার থেকে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ারও আশঙ্কা করছেন নদীর তীর এবং নিচু এলাকার লোকজন। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানিয়েছেন, সুনামগঞ্জ এবং মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জের সুরমা সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তবে এখনও সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। অন্যদিকে পদ্মা সেতুর দুই পারে গোয়েন্দা নজরদারি। পদ্মা সেতুতে যাতে কোনো ধরনের নাশকতা না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সব সময় সজাগ আছে। পদ্মা সেতুর দুই পারে গোয়েন্দা নজরদারি থাকবে। বুধবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবং শিল্পাঞ্চলে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতুর দুই পারে দুটি নতুন থানা স্থাপন করা হয়েছে, সেখানে যথেষ্ট সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে। আমরা সবসময় সজাগ রয়েছি যাতে কোনো নাশকতা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যামেরা বসানো আছে, সব নজরদারিতে আছে। আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপত্তা, বাস, লঞ্চ এবং ট্রেন ও ফেরিঘাট ছাড়াও পদ্মা সেতুর দুই পারে গোয়েন্দা নজরদারি থাকবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ঈদ যাত্রা যানজট মুক্ত করতে সারা দেশের হাইওয়ে পুলিশের 109টি টহল দল, 84টি কুইক রেসপন্স ইউনিট সহ ওয়াচ টাওয়ার, রেকার এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থা থাকবে। মন্ত্রী বলেন, ঈদের ছুটিতে মহানগর, জেলা এবং উপজেলার হাটবাজারে চুরি, ডাকাতি, ছিনতাই সহ অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে পুলিশ, র্যাব এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে। কোনো পশুবাহী নৌযান বা ট্রাককে জোরপূর্বক নির্দিষ্ট স্থানে বা হাটে যেতে বাধ্য করা যাবে না। ঈদে যে কোনো নাশকতা প্রতিরোধে সারাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ঈদে কোনো নাশকতার সংখ্যা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ঈদে নাশকতার আশঙ্কা নিয়ে কোনো খবর আসেনি, তবে খবর না আসলেও গোয়েন্দারা সজাগ থাকবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।